Assalamualaikum. Shine Computers Kindergarten এর পক্ষ থেকে আমার আবারো আপনাদের অনলাইন ভিত্তিক ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদের কেজি এর গণিত ক্লাস দেব। তোমাদের গত ক্লাসে পড়ানো হয়েছিল বিজোড় সংখ্যা। আজকেও আমি তোমাদের পড়াবো 45 থেকে নিয়ে 59 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলো। আশা করি তোমরা সবাই গত ক্লাসের ক্লাসটা বুঝতে পেরেছো এবং বাসায় আম্মুর কাছে পড়েছো। দেখো আজকে আমি তোমাদের পড়াবো 45 থেকে নিয়ে 59 পর্যন্ত বিজোড় সংখ্যা। দেখো তোমাদের প্রশ্নে কি লেখা থাকবে, 45 থেকে 59 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলো বিজোড় সংখ্যা লিখো। তোমাদের এইভাবে লেখা থাকবে, 45 থেকে 59 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলো লিখো। আমরা গত জোড় যখন করেছি তখন আমরা কি শিখেছি, জোড় সংখ্যাগুলো কোনগুলো, 0, 2, 4, 6, 8। আজকে আমরা পড়ব বিজোড় সংখ্যা। বিজোড় সংখ্যা কোনগুলো, আমরা গত ক্লাসের মতো আমরা এখনো এইটাই শিখব যে বিজোড় সংখ্যা আমাদের 5টা মুখস্থ করতে হবে। যদি এই 5টা পারি তাহলে আমরা সমস্ত বিজোড় সংখ্যা এমনিতেই পেরে যাব। কি কি, 1, 3, 5, 7, 9। দেখতে পেয়েছো কি কি, 1, 3, 5, 7, 9, এইগুলো হলো বিজোড় সংখ্যা। আমার সাথে আগে এই 5টা মুখস্থ করো, কি কি, 1, 3, 5, 7, 9। এখন তোমাদের উপরে লেখা থাকবে, উপরে এইটা লিখ, তখন এটাকে কি করতে হবে, তোমাদেরও কিন্তু এই হেডলাইনটা লিখতে হবে। এখানে 1 নং আছে বলে আমি এখানে 1 নং দিয়ে লিখবো। যদি এখানে 3 নং থাকতো তাহলে কি নং দিয়ে লিখতাম, 3 নং দিয়ে লিখতাম। দেখো এখানে আমি লিখবো 1 নং প্রশ্নের উত্তর, ঠিক আছে, 1 নং প্রশ্নের উত্তর এটা লিখবো। তারপর আমি উপরের হেডলাইনটা লিখবো, 45 থেকে 59 পর্যন্ত বিজোড় সংখ্যা, বিজোড় সংখ্যা লেখা হলো। তোমাদের কিন্তু উপরের এই হেডলাইনটা লিখতে হবে, 45 থেকে 59 পর্যন্ত বিজোড় সংখ্যা লেখা হলো। তারপরে এখানে কি আছে, আমরা কি পড়েছি, 1, 3, 5, 7, 9, এখানে কিন্তু 5 আছে। এখানে এই যে দেখো, ওরা 5 মানে 45 থেকে শুরু করেছে, তাহলে আমি কি লিখব, 45 থেকে শুরু করব। তাহলে এখানে কত হবে, 45। তারপর কত হবে বলো, 46। 46 কি হবে, শেষের সংখ্যাটা হলো 6। আমরা যদি দেখো 46 লিখি, আমি গত ক্লাসেও বলেছিলাম যে 6 এই যে শেষের সংখ্যাটা, আমাদের জোড় না বেজোড় এই সংখ্যাটা চিহ্নিত করতে হয় পেছনের সংখ্যা দেখে। পেছনের সংখ্যা কি আছে, 6। তাহলে আমি কি 6 নিতে পারবো, 6 তো এখানে কি, 6 হলো আমরা যখন জোড় করেছিলাম, একটু মনে করে দেখো, জোড়ের মধ্যে ছিল 0, 2, 4, 6, তাই না, কিন্তু 6 তো এখানে নেই, তার মানে এটা কি সংখ্যা, এটা হলো জোড় সংখ্যা। তাহলে আমি এখানে 46 লিখতে পারবো না, তাই না। তাহলে 45 আছে, তারপরে কত লিখতে হবে, 47, তারপরে আছে 49। দেখো 5, 7, 9, এই যে 45, 47, 49, দেখতে পেয়েছো। 49-এর পরে কি, 50। 50-এর শেষে কি আছে বলো, 0 আছে, তাই না, 0 আছে। দেখো তো এখানে 0 কোথাও আছে, 0 নেই। তাহলে 0 একটা কি সংখ্যা, 0 একটা জোড় সংখ্যা। তাহলে আমরা 50 লিখতে পারবো না, তাহলে কি লিখবো, 51 থেকে লিখবো, 51। তারপরে কত, 53, তারপরে কত, 55, তারপরে কত লিখবো, 57, তারপর 59। দেখতে পেয়েছো, 51, 53, 55, 57, 59, আমাদের এগুলো লিখতে হবে। জোড় না বেজোড় এই সংখ্যাগুলো আমাদের যদি বুঝতে হয় তাহলে সবসময় পিছনের ঘরটা আমাকে দেখতে হবে, যদি সামনের ঘর দিয়ে আমরা দেখি তাহলে কিন্তু হবে না।
সব সময় মনে রাখবে যখন আমরা কোনো যোগ করব কোনো বিয়োগ করব তখন সব সময় পেছনের সংখ্যা থেকে করতে হবে। যদি জোড় সংখ্যা চিহ্নিত করতে চাও বা বিজোড় সংখ্যা চিহ্নিত করতে চাও তাহলেও কিন্তু তোমাদের পেছনের সংখ্যা থেকে দেখতে হবে। প্রথম সংখ্যাটা যদি দেখো তাহলে কিন্তু তোমাদের কাটা যাবে, প্রথম সংখ্যাটা দেখলে তোমরা ভুলও করবে। দেখো এখানে আছে চার, এখানে আছে পাঁচ, আমরা জানি এটা হলো বিজোড় সংখ্যা, তাই না? এখন তুমি যদি প্রথম সংখ্যাটা দেখো তাহলে দেখো প্রথমে আছে চার, তাই না? চার কি এই যে এখানে কোথাও আছে? চার তো নেই। তাহলে তোমরা যদি প্রথম থেকে দেখো তাহলে এটা কিন্তু জোড় সংখ্যা হয়ে যায়। কিন্তু সবসময় কি বলেছি, সবসময় মনে রাখতে হবে আমাদের পেছনের সংখ্যা থেকে দেখতে হবে, তাই না? পেছনের সংখ্যা কত আছে? পাঁচ। তার মানে পাঁচ এখানে কি এখানে আছে না? বিজোড় সংখ্যার মধ্যে তো পাঁচ আছে, তাহলে এটা কি একটা বিজোড় সংখ্যা? মনে থাকবে আমার সাথে আর একবার পড়ো, যে পাঁচটা আমাদের মুখস্থ করতে হবে এই পাঁচটা আমার সাথে আবার বলো। এক, তিন, পাঁচ, সাত, নয়, এগুলো কি সংখ্যা? বিজোড় সংখ্যা। এগুলো কোথায় থাকতে হবে? যখন দুইটা সংখ্যা থাকবে বা তিনটা সংখ্যা বা অনেক বড় সংখ্যা থাকবে তখন সবসময় আমাকে পেছনের সংখ্যা দেখতে হবে। এই যে ৪৫, ৪৭, ৪৯, ৫১, ৫৩, ৫৫, ৫৭, ৫৯ দেখতে পেয়েছ সবাই? আমি আশা করব সবাই তোমরা এই বিজোড় সংখ্যাগুলো খুব ভালো করে বুঝতে পেরেছো। এখন আমি তোমাদের লিখে দিয়েছি ৪৫ থেকে ৫৯ পর্যন্ত। এখন তোমরা বাসায় আগে এটা মুখস্থ করবে, মুখস্থ করার পর বাসায় যেয়ে আম্মুর কাছে তোমরা ৫০ থেকে নিয়ে ১০০ পর্যন্ত লিখবে। পারবে না? ৫০ থেকে নিয়ে ১০০ পর্যন্ত বাসায় চেষ্টা করবে, ঠিক আছে? আজকে এই পর্যন্তই থাক, তোমরা সবাই খুব ভালো থাকো, আম্মা আব্বুর অবশ্যই অবশ্যই কথা শুনবে আর কি করবে, এসডাব্লিউ খাতাগুলো করবে, তাই না? যদি এসডাব্লিউ খাতা না করো, যদি বৃহস্পতিবার এসডাব্লিউ খাতা না নিয়ে আসো তাহলে কিন্তু আমরা শ্রেণী পরীক্ষার নাম্বার দিব না। তাহলে কি করতে হবে? এসডাব্লিউ খাতা করতে হবে, আম্মুর কথা শুনতে হবে এবং অবশ্যই অবশ্যই বেশি বেশি পড়াশোনা করতে হবে, ঠিক আছে? আজকে এই পর্যন্তই থাক, তোমরা সবাই ভালো থেকো, আমাদের জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।